কমে যায় আচ্ছা ঠিক আছে আমরা এই টাকনু জিনিসটা একটুখানি দেখিনি হ্যাঁ এই টাকনু জিনিসটা কি এই নিয়ে আমার বহু ছিল প্রচুর কোয়েশ্চেন ছিল এই টাকনু জিনিসটা হঠাৎ কি জিনিস ঠিক আছে এই টাকনু জিনিসটা কি আমরা একটুখানি দেখিনি ঠিক আছে আমি আমরা একটুখানে এই স্ক্রিনে আনি ব্যাপারটা ঠিক আছে তা দেখি আমরা এই টাকনু জিনিসটাকে আমরা দেখবো ঠিক আছে এইখানে দেখুন এখানে একটা ইয়ে লেখা আছে যে এই যে দেখুন এইখানে এই যে ম্যালিউলাস এই যে ম্যালিউলাস এই জিনিসটা হচ্ছে টাকনু ঠিক আছে এই যে এই দেখুন এখানে এই যে মিডিয়াল ম্যালিউলাস আর এই যে ল্যাটারাল ম্যালিউলাস ঠিক আছে এই দুটো হচ্ছে এই মিডিয়াল মানে হচ্ছে আপনার পায়ের ভেতরের দিকে ঠিক আছে তার মানে আপনার সেন্টারের দিকে হলে হচ্ছে সেটা মিডিয়াল আর সেন্টার থেকে বাইরের দিকে হয় সেটা হলে সেটা হচ্ছে ল্যাটারাল ঠিক আছে তো এটা হচ্ছে ল্যাট্রাল ম্যালিউলাস এইটা এইটা কিসের পার্ট এই যে ল্যাট্রাল মেলিওলাস দেখছেন এটা কিসের পার্ট এইটা এখানে দেখুন এই যে ছোট্ট একটা ইয়ে আছে না এই যে এই দেখুন এই ছোট্ট একটা যে বোনস আছে এটা হচ্ছে ফিভিউলা বলে এইখানে এখানে দেখাচ্ছে ফিভিউলা আর এইটা এইটা কি এটা নাম হচ্ছে এই বড় এই যে জাবদা বোনটা এটা নাম হচ্ছে টিবিয়া তো ফিভিউলা বোনটা এটা একটা ছোট বোন এটা কতগুলো মাসালের ছোট ছোট কতগুলো মাসালের অ্যাটাচমেন্ট আছে ঠিকই কিন্তু এটা না থাকলেও খুব একটা যায় আসে না এটা যদি এটা ইভলিউশনারি এটা এখনো খুব একটা দরকার হয় না ঠিক আছে তো এইটা হচ্ছে ম্যালিওলাস ঠিক আছে এইবার এই ম্যালিওলাস এটা এইটা কিসের অঙ্গ তাহলে আমরা দেখলাম এটা দেখলাম যে পায়ের একটা অংশ ঠিক আছে এই জায়গাটাতে এই ম্যালিওলাস এইখানে কি হয় এখানে অনেক লিগামেন্ট থাকে সেগুলো এখানে যুক্ত হয় কিছু কিছু মাসেলস আছে সেগুলো এখানে যুক্ত হয় ঠিক আছে তো এই যে আপনি যে পাটা ভাঁজ করেন তার যে এইখানে এইটা হচ্ছে সেই জয়েন্টের জায়গাটা হ্যাঁ এইবারে এই ম্যালিওলাস এই যে হাড় তো এই হাড়ে এই আশেপাশে এইখানে আর কোনো রকম এই গ্ল্যান্ড বা কোনো একটা ইয়ে কিছু আছে বলে আমি কিন্তু দেখিনি ঠিক আছে তা এইটার এইটার উপরে কাপড় পরুন বা এইটার নিচে কাপড় পরুন হাউ ডাজ ইট ম্যাটার মানে এইটা এইটা তো আর টেস্টিস নয় যে আপনাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে নইলে গুলো কি বলে নইলে শুক্রান গুলো সেগুলো সব মরে যাবে গরমে ভাজা ভাজা হয়ে যাবে সেরকম তো না টেস্ট এখান থেকে তো শুক্রাণু প্রডিউস হয় না বা এখানে তো টেস্টিসগুলো গুলো আর এখানে থাকে না যে এটাকে ঠান্ডা আদুর করে রাখতে হবে যেন হাওয়া লাগে হু করে হাওয়া লাগে ঠান্ডা ঠান্ডা লাগে নইলে ইয়ে হয়ে যাবে সেরকম তো নয় তো এইখান থেকে ওরকম কিছু প্রডিউস হয় বলে আমার তো কিছু জানা নেই বা ধরুন হচ্ছে আপনি যদি এই যদি কারোর যদি ভেঙে টেকে যায় যদি কারোর একটা পা ধরুন পা বাদ চলে যায় কারুর ধরুন কারোর কথা কথা কারোর পা বাদ চলে গেল অ্যাক্সিডেন্টে সে কি নপুংসক হয়ে গেল না সে জি না সে তো নপুংসক হয়ে যায় না তার যে ক্ষমতা সেগুলো সমস্ত কিছুই থাকে বা ধরুন হচ্ছে অনেকের এরকম দেখবেন অনেক এই যে অনেক একজন ইয়ে দেখছিলাম এই এই যে প্যারা অলিম্পিক্স গুলো হয় না তো সেখানে একজন ভদ্রলোককে দেখছিলাম সে টেনিস খেলছিল টেবিল টেনিস খেলছিল তার একটা পা তার পুরোপুরি চলে গেছে ঠিক আছে তাও সে খুব সুন্দর টেনিস খেলতে পারছে একটা ইয়ে আর্টিফিশিয়াল একটা লিম ব্যবহার করে সে একটা টেনিস খেলতে পারছে তো সে আহ তার তো কিছু মানে তার তো ইয়ে চলে গেছে তার তো আহ ম্যালিওলাস এই জায়গাটা চলে গেছে ঠিক আছে তাই পাটাই চলে গেছে মানে পুরো পাটাই তার ইয়ে থেকে বাদ চলে গেছে তলা থেকে তার পুরো পাটাই বাদ তা সে তাহলে কি করে সার্ভাইভ করছে সে তো এরকম তো না তার যে সে যে মেয়ে হয়ে গেছে বা এরকম তো কিছু হয়নি তার যে হরমোনাল কোনো একটা ইমব্যালেন্স হয়েছে এরকম তো কিছু হয়নি তো এইখানে দেখুন এই যে এইখানে একটা ইয়ে দেখাচ্ছে এখানে কি দেখাচ্ছে এখানে এই ম্যালিওলাসের সমস্ত আটারিস ফাটারিস গুলো দেখাচ্ছে এইখানে যা কিছু আছে এখানে কি কোনো আমরা গ্ল্যান্ড দেখতে পাচ্ছি বা এখানে কোনো গ্ল্যান্ড আছে না এখানে তো কোনো রকম গ্ল্যান্ড আমরা তো দেখি না তা এখানে যখন যখন আমরা কোনো রকম গ্ল্যান্ড দেখতে পাচ্ছি না দেন হাউ ডাজ ইট ম্যাটার মানে আপনি ওপরে পড়লেন নাকি নিচে পড়লেন হাউ ডাজ ইট ম্যাটার আই নো তো যেটা করতে পারে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে যদি আপনি একটা মানে যেটা মোস্ট লাইকলি যেটা হতে পারে যে কারণে হয়তো এই ধারণাটা এসেছে সেটা হতে পারে যে হয়তো আহ সেই সময় এরকম তো জুতো টুতো ছিল না বা হয়তো অত হয়তো ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিন ছিল না অত ধোয়া এরকম হয়তো ইয়ে ছিল না ওরকম কাপড় গুলো ওই পায়ে নিচে পড়লে হয়তো নোংরা হতো সেগুলো নোংরা হতো হয়তো লোকজন আসতো লোকজন ঘরে ঢুকতো সেই নোংরা পায়ে হয়তো লোকজন ঘরে ঢুকতো সেখানে অনেক ধুলো টুলো নিয়ে তারা হয়তো ঘরে ঢুকতো সে তারা হয়তো পাটা পরিষ্কার করে আসতো না বা পরিষ্কার করলে হয়তো এই জামা কাপড় পরিষ্কার হতো না সেগুলো থেকে কাদা কাদা হতো এরকম কিছু একটা হয়তো হতো সে কিছু একটা প্রবলেম হতো তো সেই জন্য হয়তো বলেছে যে না ভাই তুই ইয়েটা প্যান্টটা ওরকম ঢলা ঢলা করে পড়িস না তো নোংরা হবে প্যান্টটা নোংরা হবে ওরকম ভাই করিস না সেটা হয়তো বলেছে এখন আহ ইয়েতে এখন সেই জিনিসটা মানে সেটাকে একটা বিজ্ঞানসম্মত একবারে বিজ্ঞানসম্মত মানে লোকজনকে মানতেই হবে এরকম সেরকম করার জন্য হয়তো এখন এই ইয়ের কথাটা এসেছে এই কি বলে পুরুষত্ব এই সমস্ত কথাগুলো হয়তো সেইখান পরে এসেছে তখন তার সময় হয়তো শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই এটা বলতো এবার এখন অনেক পরিষ্কার জায়গাগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে এখন ধরুন অনেক জায়গাতে এত আর নোংরা টোমরা থাকে না তা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন শু পড়তে পারেন জুতো পড়তে পারেন আপনি গাড়ি ঘোড়া চড়তে পারেন হয়তো আপনার জামা কাপড় এত নোংরা হয় না তা এখনো যাদের লোকজন সেই ট্র্যাডিশনটা চোদ্দশো বছর পনেরোশো বছর বা হাজার বছর দু হাজার বছর আগে যে ট্র্যাডিশনটা সেটাই যাতে ফলো করে এবং তারা যাতে অক্ষরে অক্ষরে ফলো করে তার জন্য ভয় দেখানোর জন্য আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমি যেহেতু জীববিজ্ঞান বা কোন ডাক্তার কোন সাইডের স্টুডেন্ট না আমি অন্য সাইডের তো সোশ্যাল থেরাপি তো তারপরেও আমার যেটা ধারণা যে

একটা জিনিস যে চুল দাড়ি এগুলো এগুলো তো রোজ বড় হচ্ছে রোজ আপনি কাটছেন আবার শেপ করছেন আবার চুল কাটছেন এগুলো নতুন নতুন গ্রো করছে

মানে এটা নিয়ে তো ধরেন কখন জানাও জানবো কি না জানবো তো আপনি জানালেন আপনি একটা জ্ঞান বিতরণ করলেন এটা তো আমি জানাবো আপনি একটা শুন 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 একটা কাজ করুন না না ওরকম সব সব ফ্রিতে জ্ঞান বিতরণ করবো না আপনি আজকে একটা কাজ আপনি একটুখানি নিজে না না সিরিয়াসলি বলছি আমি আপনি একটুখানি নিজে পড়ার চেষ্টা করুন না ঠিক আছে আপনি নিজে পড়ার চেষ্টা করলে আপনি দেখুন নিজের জ্ঞানটাও বাড়বে নিজের বোঝাটাও হবে ঠিক আছে আপনি একটুখানি দেখুন যে আমাদের এজিং কেন হয় এটা নিয়ে খুঁজবেন ঠিক আছে না আপনি অনেক অনেক অনেকক্ষণ ধরে কথা বলেন আমাকে রিকোয়েস্ট থাকলো যে এই জিনিসটা যে কেন মানুষ

যখন ওইটাকে তৈরি করতে পারে না যখন এনাফ ড্যামেজ হয়ে যায় ডিএন এর মধ্যে তখন সেই সেলগুলার রিপ্লিকেট করতে পারে না তখন আমাদের মধ্যে একটা যে এই যে এজিং যে বলছেন যে ক্ষয় যে জিনিসটা বলছেন সেই ক্ষয়টা হয় এই জন্য মানুষ মারা যায় এই জন্য অনেক ইয়ে চলছে অনেক গবেষণাই চলছে যে যাতে এই যে এই যে রেপ্লিকেশন যেটা হচ্ছে না এই যে একটা পার্ট যেটা রেপ্লিকেশন হচ্ছে না এই জিনিসটা যাতে ইয়ে করতে পারে তারপরে আজকে একটা রিপোর্ট পড়ছিলাম এই রিপোর্টটা অবশ্যই একটা জায়গা থেকে দেখি আমি পড়তে শুরু করেছিলাম একটা স্যালামেন্ডার আছে এই স্যালামেন্ডার কি করে এই স্যালামেন্ডার হাত পাগুলো কেটে দিলে তা এরা এদের এই তাদের সেই ইয়ের মধ্যে কিছু কিছু স্টেম সেলস থাকে বুঝলেন স্টেম সেলস গুলো সেগুলো আবার রিভার্ট ব্যাক করে সেই অর্গানটাকে জেনারেট করতে পারে রিজেনারেট করতে পারে তা এখন সেই জিনিসটাই গবেষণা চলছে যে এটা কিভাবে রিজেনারেট করে কোন লিংগুলো কাজ করে তার মধ্যে কোন কোন গুলো কাজ করে সেই রিজেনারেশন মাধ্যমে কি মানুষের ক্ষেত্রে হাত পা এগুলো গজিয়ে তোলা যাবে এখন পর্যন্ত যে খুব যে প্রোগ্রেস করেছে এবং নেক্সট এক বছরের মধ্যে দেখতে পাবেন সেরকম না তবে অবশ্যই গবেষণা চলছে অদূর ভবিষ্যতে এটা দেখতেও পেতে পারেন যে আহত জেনেটিক মডিফিকেশন করে আমরা হাত পা গুলো গুজি ফেলছি যাদের হাত গুলো কাটা পড়েছে বা কিছু হয়েছে ড্যামেজ হয়েছে তা নতুন নতুন অর্গান তৈরি করছি এই জিনিসটা হয়তো একদিন দেখতেই পাবেন বুঝলেন আচ্ছা বুঝলাম ধন্যবাদ তো আমার একটা হলো যে ডিএনএ গুলো ওই যে বললেন যে একসময় হলো ড্যামেজ হয়ে যায়

असंभ धन्यवाद गुड नाइट ठीक है ठीक है